আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন, যে যে দেশ থেকে দেখছেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহ সুহেল আমিন আজকের মতো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে আমাদের আপনাদের জন্য, এই কমিউনিটির জন্য, এই কমিউনিটির সর্বস্তরের মানুষের জন্য, যাদের যে সমস্যা আছে সে সমস্যা নিয়ে আপনারা এনটিভি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, নাম্বারটিতে কল করবেন। এবং আমাদের সঙ্গে আছেন এমন একজন মানুষ, যেই মানুষটি সুদীর্ঘ দিন ধরে আইন বিষয়ক সেবা দিয়ে আমাদের এই কমিউনিটি তথা এই বিশ্ব বাঙালির মনে প্রাণ এই মনে জায়গা করে নিয়েছেন, সেই প্রিয় ব্যক্তি আর কেউ নন, আপনার আমার অত্যন্ত পরিচিত এবং কাছের মানুষ, ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। সো দর্শক মণ্ডলী, আমি আর আমার কথা লম্বা করব না, আমি জানি আপনারা অনেকেই লাইনে দাঁড়িয়ে আছেন, আমি চলে যাব আপনাদের প্রিয় মানুষ ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবির কাছে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। যা সুন্দর ভূমিকা দিয়েছেন, ওয়ান্ডারফুল। বেশ, আমি বলে থাকি আসলে সুন্দর, একটি ধরেন একটা গোলাপ ফুল, সুন্দর গোলাপকে নিয়ে অনেকেই অনেক কিছু লিখেন এবং বলেন, সুন্দরকে নিয়ে সুন্দর বলা যায়, অযথা তো বলা যাবে না। আপনি আপনি ডেফিনেটলি এই সুন্দরের এই যোগ্যতা রেখেছেন, এর জন্য বলছি। আপনি যে কবি সব কথাতে বোঝা যায়। আপনি কেমন আছেন জানতে চাচ্ছি, আমার জন্য না, শুধু আপনার দর্শকদের জন্য। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, সকলের দোয়ার বরকতে এবং আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ রহমতে আমরা সকল ভালো আছি। আপনারা যে যেখান থেকে দেখতেছেন সকল ভালো আছেন তো? মাশাআল্লাহ, ধন্যবাদ দিচ্ছি বিশেষ আপনাকে। আপনার আসলে অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে আসেন, আমি জানি আপনি ব্যস্ত থাকেন, কোর্টে ব্যস্ত থাকেন, কমিউনিটি কাজে ব্যস্ত থাকেন, পারিবারিক কাজ নিয়ে ব্যস্ত থাকেন, এর মধ্যে যে আপনি আমাদেরকে সময় দেন, এর জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এনটিভির পরিবার এবং আমার পক্ষ থেকে। যাই হোক, আমি চলে যেতে চাইবো আপনার যে মূল্যবান ওপেনিং রিমার্কসে, প্লিজ। আজকের ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, আপনারা সকলকে অশেষ মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে ওপেনিং রিমার্ক সুহেল ভাই, এটা একটা ভিন্নধর্মী ওপেনিং রিমার্ক। এটা কি? সেটা হলো আমাদের কমিউনিটি থেকে, আমাদের বাংলাদেশি মুসলিম কমিউনিটি থেকে একজন বিরাট আলিমে দিন গত 3-4 দিন আগে বিদায় নিয়েছেন। আচ্ছা, ওনাকে সবাই, উনি রানাপিং মাদ্রাসা, একটা বিদ্যাপীঠ সিলেটের, অনেক পুরাতন মাদ্রাসা, সে মাদ্রাসা থেকে শত শত আলিমে দিন তৈরি হয়ে গেছেন এবং এই মাদ্রাসাতেই উনি পড়াতেন হাদিস পর্যন্ত। ওনার নাম হযরত মৌলানা আরমান আলী নব্বর আল্লাহ মারকাদাহু। আরমান আলী সাহেবের বাড়ি কানাইঘাট থানার রাজাগঞ্জে ছিল, মৈনা গ্রামে। কিন্তু ওনাকে সকল স্টুডেন্টরা, ওনার ছাত্ররা বাজান হুজুর হিসাবে ওনাকে চিনত। উনি অনেক আলিম সৃষ্টি করে গেছেন, যেমন ধরেন লন্ডনের বুকে এশাহাতুল ইসলাম বা ফোর্ড স্কোয়ার মাদ্রাসার যে প্রিন্সিপাল মৌলানা তহুরুদ্দিন সাহেব, ওনার ছাত্র। এই বালাম স্ট্রিট নিউহামের যে মাদ্রাসা, মৌলানা তরিকুল্লাহ সাহেব ওনার ছাত্র। আপনি ধরেন হাল জামে মসজিদ, মৌলানা আব্দুর রহমান সাহেব ওনার ছাত্র। লিভারপুলের বিরাট একটা মসজিদ, সেখানকার মৌলানা হাফিজ মৌলানা সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব ওনার ছাত্র। এরকম অনেক ছাত্র আলিমে দিন উনি তৈরি করেছেন এবং রেখেও গিয়েছেন। লন্ডনের বন্ধুরা যারা আছেন, আপনারা হয়তো মনে থাকতে পারে, উনি এসেছিলেন এই যে লন্ডন জামে মসজিদ বা বর্তমানে যেটাকে ব্রিকলেন জামে মসজিদ বলা হয়, এখানে ওনাকে প্রধান খতিবের দায়িত্বে 80 দশকের প্রথম দিকে আনা হয়েছিল। কিন্তু উনি লন্ডনের এই কালচার পছন্দ করেন নাই, উনি স্বেচ্ছায় আবার ওই মাদ্রাসার টিচিং জীবনে চলে গেছিলেন। এই বাজান হুজুর চলে গেলেন, আমি দু একটা কথা আমার বন্ধুদেরকে বলবো, যে আপনারা একটা দোয়া করি, বাজান হুজুরকে যেন আল্লাহ রাব্বুল আলমিন ওনার কবরকে জন্নতর বাগিচা করে দেয়। আমিন। চল ভাই, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বন্ধুরা বলেন, যেন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের সত্যিকার অর্থের ওয়ারিস যদি কেউ হয়ে থাকেন তাইলে আলিমরা হন। আবার নবীজি আরেক হাদিসে বলেন, মৌতুল আলিমে কা মৌতুল আলমে, একজন আলিম দুনিয়া থেকে বিদায় হওয়া যেমন সম্পূর্ণ
জগৎটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কারণ আলিম দ্বারা আল ইলমু নূরুম ওয়াল জাহলু জুলমা, ইলিম হলো আলো, এক আলিমের দ্বারা ইলমের জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে চতুর্দিকে। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনারা বন্ধুরা সোহেল ভাই গ্রামের বাড়িতে দেখেছেন মুরগির বাচ্চা থাকে না, মুরগি যখন ছোটো বাচ্চা নিয়ে বের হয় তখন চিল আসে, চিল এসে হঠাৎ ঝাপটা দিয়ে একটা বাচ্চা নিয়ে যেতে চায়, তখন মুরগি ওই বাচ্চাগুলোকে কুকু কুকু বলে নিয়ে আসে। নবীজি বলতেছেন যে একটা চিল যেভাবে একটা বাচ্চাকে ঝাপটা মারে নিয়ে যায়, এইভাবে দুনিয়া থেকে জ্ঞান এবং এলিমকে আল্লাহ ঝাপটা দিয়ে নেবে না। ইন্নাল্লাহ লান ইয়াকবিদাল ইলমা ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, আল্লাহ ঝাপটা মেরে ইলিমকে জ্ঞানকে এই দুনিয়া থেকে উঠিয়ে নেবে না, কিন্তু আলিম এক একজন আলিম আস্তে আস্তে চলে যাবেন এবং ওই আলিমদের সাথে ইলিমও আস্তে আস্তে বিদায় হয়ে যাবে। কোড়িয়ার শেখ সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন, বাগার শেখ সাহেব মৌলানা বশিরুদ্দিন রহমতুল্লাহ আলাই ছিলেন, শেরপুর মৌলানা শামসুল ইসলাম রহমতুল্লাহ আলাই ছিলেন, বরুণা শেখ সাহেব ছিলেন, এই বড় বড় উলামা যারা দেওবন্দ থেকে বের হয়ে এসেছিলেন ওনারা আস্তে আস্তে চলে যাচ্ছেন। আপনারা আমার সাথে একটা দোয়া করবেন যে এই যে আলিমে দিনরা যারা চলে যাচ্ছেন ওনাদের চলে যাওয়ার কারণে যে গ্যাপ হচ্ছে এই গ্যাপটা যেন আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দেন, আমাদের কমিউনিটি থেকে, আমাদের বংশধর থেকে, আমাদের ছেলেমেয়েদেরকে থেকে আল্লাহ যেন এরকম বড় বড় আলিম তৈরি করে দেন। বাজান হুজুর দুনিয়া থেকে চলে গেছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন উনি যত আলিমে দিন রেখে গেছেন সবার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ ওনাকে যেন জান্নাতুল ফিরদৌস নসিব করেন। নিশ্চয়ই ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন এবং উনি যেভাবে একজন সুনামধন্য শিক্ষক ছিলেন, এই আলিম ছিলেন, এইরকম সুনামধন্য শিক্ষক এবং আলিম যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জেনারেশনও তৈরি করে দেন। আমিন আমিন। থ্যাংক ইউ ভাইজান, ধন্যবাদ দিচ্ছি ভাই সাহেব, আসলে খুব সুন্দর করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন। আর আপনি যে বাজান হুজুরের কথা বলেন, আমি দোয়া করছি এবং আমার অগণিত দর্শকরা আশা করছি দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন, আমিন। যাই হোক দর্শক মণ্ডলী, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে আমাদের গেস্টের কথা শুনেছেন। আমি দেখতে চাচ্ছি কে আছেন প্রথম কলার। আসসালামু আলাইকুম। আমি পলাশ ভাই, ক্যান্ট থেকে। পলাশ ভাই ক্যান্ট, জি খুক আছেন পলাশ ভাই। আচ্ছা আমার প্রশ্ন হলো আপনার, আমার ওয়াইফ আনছিলাম 2.5 years আগে স্পোর্টস ভিসা পেন আইস হয়ে, জি এখন আপনার ফেব্রুয়ারিতে আমি রিঅ্যাপ্লাই করতাম, তো তান এ2 করা লাগবো নি লাগতো না একটা আমি জানতাম, সেগে 2 years আগে আমি ফোন করছিলাম কেউ কে লাগবো কেউ কে লাগতো না, তো বারিস্টার সাহেবের কাছে আমি জানতাম সেগে যে তাই দেশো এ1 করিয়ে আসলাম এখন এ2 লাগবো নি আপনার অ্যাপ্লিকেশনও, ওটা আমি জানতাম সেটা কি আপনার কাছে। ঠিক আছে আমাদের পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম। আমি টেলিভিশনের সাউন্ড শুনলাম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি ভাই আসসালাম। জি ভাই, আপনি ভাইয়া প্রথম ভাইয়া আপনি কি মিউট করেছেন আপনার টিভিটা? আপনি কি টিভিটা মিউট করেছেন ভাইয়া? জি 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 জি, এখন কথা বলেন ভাই, আপনার নাম বলুন, কোথায় বলছেন প্লিজ? আমার নাম ইকবাল উদ্দিন আহমদ। জি কোথায় বলছেন? ইকবাল, ইকবাল ভাই নিউহাম থেকে ভাই, নিউহাম থেকে। জি বলেন ভাই। আমার প্রশ্নটা, আমার দুইটা, আমি 12 থেকে দুইটা পাসপোর্ট আমি ক্যারি করছি। আচ্ছা ভাইয়া, আমরা আপনাকে শুনতে সমস্যা হচ্ছে, লাইন ব্রেক আপ করছে, আপনার নেটওয়ার্ক কিনা জানি না। হ্যাঁ আমি মোবাইল থেকে করতেছি, তো এখন কি আছে? জি না, আপনি আপনি কি স্পিকারে রেখে কথা বলছেন? জি স্পিকারে রেখে। জি ভাই, ভাই স্পিকার বন্ধ করেন প্লিজ। অফ করে নিলাম। জি এখন দেখি শুরু করেন আপনি। আচ্ছা আমি 12 সিটিজেন। জি আমরা, আমি একটা যখন সে আমি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে বাংলাদেশে গেলাম আর ওইখানে যাওয়ার পরে ব্রিটিশ পাসপোর্টটা হেল্ড আপ করে আমি বাংলাদেশ পাসপোর্টে কি আমি ওমরাতে বা হজে যেতে পারি কিনা, আমি দুইটা পাসপোর্ট ক্যারি করতে পারি কিনা, আমার সাথে রাখতে পারি কিনা, আর একটাতে গেলাম আর ওইখান থেকে আরেকটাতে হজে যাব, বিকজ অফ দ্যাট
ব্রিটিশ পাসপোর্টে আবার ওই পারমিশন টারমিশন লাগে, নানান ঝামেলা টামেলা হয়, এই জন্য বাংলাদেশ পাসপোর্টে ইজি। তো ওইটা আমি পারি কিনা পারি লার্নেড বারিস্টার সাহেবের অপিনিয়ন তো চাচ্ছি। হ্যাঁ, কোন প্রশ্ন আছে বেশি? ইকবাল ভাই ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর প্রশ্নের জন্য। আপনি টেলিভিশন সেটের সামনে থাকুন, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। আমি চলে যেতে চাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম জি ভাই, আপনি ভালো নেই? আমি দুইটা কোয়েশ্চন শর্টলি করবো। আমি নাম কইতাম সেরাম না, আমি লন্ডন থেকে করলাম ভাইয়া। একটা নাম কইলে ভালো হইব, কারণ আপনার যে কোনো নাম পয়লা নাম আর নাই আসল নাম কইলে বেটার হয় আমরা লাগি। কারণ আমার নাম আবু। জি আবু। আবু জয়। জি লন্ডন থেকে কোক আছেন আবু ভাই? জি লন্ডন থেকে করছি। তো আমার দুইটা শর্টলি কোয়েশ্চন হইলো ভাই সাহেব। আমি সাইলেম করছিলাম, তখন হোম উইশ আমি ইন্টারভিউ দেওয়ার যে আমার কেসিটা রিফিউজ করছে তারা। এর বাদে ফার্স্ট ট্রাইব্যুনাল গেছি, তারা রিফিউজ করছে। এর বাদে সেকেন্ড আবার ট্রাইব্যুনাল করছি, তারা আমার হয়েছে জাজে হয়েছে জেনে জাজে তোরা মানে মিস্টেক মিস্টেক বানাইছ কেস। তো তাই নিচা আবার দেখা দিতাও নিউপুট আমার কোর্ট আছে কোর্ট। তো লন্ডন এখন মুভ হয়েছে, আমি আগে আসলাম আসলাম জত হপলে মতো তখন কু লন্ডন মুভ হয়েছে। এখন কু তোমার ও লন্ডন কোর্ট হয়েছে আবার ট্রাইব্যুনাল। তখন কু ও কোর্ট থেকে কি যা যা হয়েছে জেনে তোরা মিস্টেক বানাইয়া দিস তা আবার তারা মিস্টেক বানাইয়া দিস মানে কি তা মিস্টেক বানান কি লাভা মানে ও ফার্স্ট ট্রাইব্যুনাল যা যা মিস্টেক মানে বানাইছ তোরা কেছ। অর্থাৎ পয়লা যে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল যে হিয়ারিং হইছে এই ডিসিশনের মধ্যে একটু রং হইছে ও কথা কইছে আপা ট্রাইব্যুনালে। জি জি তোরা রং হইছে। আচ্ছা তারপর তোরা রং হইছে মানে কি তা মানে পুরা ডিসিশন দিতে পারছি না কি তাই। হ্যালো। তারপরে তারপরে এখন কু ও আবার আকি মানে ও কেসটা দেখতা ও কোর্ট দিছে আবার পুনরায় হিয়ারিং কর লাগি ফাটাইছেন এই তো। জি 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 হিয়ারিং কর লাগি ফাটাইছেন। আর তিন নম্বরে হতইল দুই নম্বর হতইল আমার মানে মানে হতখান আশা থাকবো মানে একটা কেসের উপরে ফার্স্ট মানে আবার মানে কোর্টও গেলে হিয়ারিং কইলে না বাকি লাগি তা হতাম। জি আপনার বয়স কত আবু ভাই? আমার বয়স 28 স্যার। 28 না? জি। বিয়া শাদি করছেন নি? জি না। ওপেন না হইন আপনি কোন লয়ার আপনার আপন না মনে করেন কেন কোন দণ্ডাই ভাই আমরা আপনার নিজের এক দেশের ভাই বান্ধব বাপ চাচা এক ফ্যামিলির মানুষ আমরা ছোট্ট এক দেশ বাংলাদেশ ইন্ডিয়ার একটা স্টেটের মতো নাই এখানে ডরাইলেন কী আছে ডরাইলে আপনি অ্যাসাইলাম করলাম মানে নি এটা মানতাম না। আচ্ছা ঠিক আছে শুনতে থাকুক আপনি। ধন্যবাদ সাহেব আর আবু ভাই ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন লাগি। দর্শক মন্ডলী আপনাকে একটা জিনিস রিমাইন্ড দিতে হচ্ছে, আপনার যদি কেউ নাম আপনি যদি আপনার প্রথম নাম যেমন আমিরুল ইসলাম থাকলে আপনি যদি ইসলাম বলেন অথবা আমিরুল বলেন কেউ কিন্তু চিনবে না আপনি কোন আমিরুল আর কোন ইসলাম। সো যারা কল করবেন দয়া করে একটা নাম বলে দেবেন, কোনো সমস্যা নেই এখানে। আর যারা লাইনে আছেন এবং লাইনে আসবেন দয়া করে আপনারা যাতে আপনাদের ফোনটা স্পিকারে রাখবেন না এবং টেলিভিশনের সাউন্ডটা আপনারা মিউট করে রাখবেন দয়া করে অথবা অন্য রুমে গিয়ে কথা বলবেন। যাই হোক আমাদেরকে যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরপর আবারও নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, যাদের প্রশ্ন নিয়েছি তাদের প্রশ্নের উত্তরে সেই দিচ্ছি এবং যারা লাইনে আছেন তাদের কাছ থেকে প্রশ্ন নেব। দেখা হচ্ছে সম্ভব।